ভিন দেশে রাজার হালে ইউক্রেনের শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ইউক্রেনের মানুষ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, এক ঘন্টা লন্ডন উড়িয়ে দিতে পারবেন পুতিন। এরপর আরো থাকছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কার কত সেনা হতাহত, যে কারণে বিক্রি বন্ধ হচ্ছে খোলা সয়াবিন, মৃত্যুর আগ মুহূর্তে রাশিয়ান সেনা যে ভয়ঙ্কর বার্তা দিলেন। এরপর আরো জানাবো তৃণমূল যুদ্ধের মধ্যে কোনেকে নিয়ে দেশে ফিরলেন ভারতীয় যুবক, তুরস্কের যে অনুরোধ রাখল রাশিয়া, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে যাকে ইউক্রেনের ক্ষমতায় বসাতে চায় রাশিয়া। রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রায় 6 লাখের বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছেন, জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে রাশিয়ানদের আক্রমণের মুখে ঘরবাড়ি ছেড়ে কোথায় পালাচ্ছে ইউক্রেনিরা? জানা গেছে ইউক্রেনের সঙ্গে সীমান্ত রয়েছে 7টি দেশের, তাদের মধ্যে হামলাকারী রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে বেলারুশও। বাকি 5 প্রতিবেশী দেশ পোল্যান্ড, মালদোভা, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়াতে আশ্রয় নিচ্ছে ইউক্রেনের বাসিন্দারা। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে পরিকল্পনা অনুযায়ী ভিসা ছাড়াই 3 মাস থাকতে পারবেন ইউক্রেনের শরণার্থীরা। আশ্রয় প্রার্থনা ছাড়া সংশ্লিষ্ট দেশে শরণার্থীরা থাকতে পারবেন 2 বছর। দেশ ছাড়া এই শরণার্থীরা ইউরোপের দেশগুলোতে থাকবেন অনেকটা রাজার হালে। শরণার্থীদের উষ্ণ অভ্যর্থনায় বুকে টেনে নিচ্ছে হাঙ্গেরি সহ অনেক দেশ। প্রবেশের পরই চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। রুশ আক্রমণে বুধবার দেশ থেকে পালিয়েছেন প্রায় 2 লাখ ইউক্রেনীয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে বুধবার পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন 8,36,000 শরণার্থী। মঙ্গলবার এই সংখ্যা ছিল 6,77,000। শরণার্থীদের দেশত্যাগ অনেকটাই নির্ভর করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে রুশ মন্ত্রণালয়। এতে বলা হয় কিয়েভ যাতে বের হতে পারে সেই সুযোগ দেওয়া হবে। বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয় কিয়েভ শহর থেকে মাত্র 20 মাইল দূরে রয়েছে রাশিয়ার বড় একটি সামরিক শহর। ওই বহরটির দৈর্ঘ্য প্রায় 65 কিলোমিটার। ধারণা করা হচ্ছে এটি এসে পৌঁছালে কিয়েভের উপরে সর্বোচ্চ হামলা শুরু হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে ধ্বংসাত্মক। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কারণে মস্কোর উপর বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ বুধবার সেই সব নিষেধাজ্ঞার বিষয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভ বলেছেন কে পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠলে তা রাশিয়াকে প্রকৃত বিপদের সম্মুখীন করতে হবে, যে কারণে গত 24 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে 1 ঘন্টা লন্ডন উড়িয়ে দিতে পারবেন পুতিন। ইউক্রেন রাশিয়া উত্তেজনার মধ্যে ঘুম নেই ইউরোপের জোটগুলো, রাশিয়ার বিপক্ষে কথা বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের বড় বড় দেশ এমতাবস্থায় পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্কতা অবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয় রুশ প্রেসিডেন্টের এই সতর্কতা অমূলক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্ড্রু ফুটার আশঙ্কা প্রকাশ করে বলেন, আদতে আমরা কেউ নিরাপদ নই, 1 ঘন্টারও কম সময় পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে গোটা লন্ডনকে ধ্বংস করে দিতে পারেন ভ্লাদিমির পুতিন। অধ্যাপক অ্যান্ড্রু ফুটার বলেন, রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার মতো ক্ষমতা ব্রিটেনের নেই, আমরা এয়ারক্রাফট বম্বারকে প্রতিহত করতে পারি, কিন্তু রাশিয়ার বেশিরভাগ পারমাণবিক অস্ত্রই ক্ষেপণাস্ত্র। খুব বেশি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে এটা আমরা দেখতে পারব, কারণ উত্তর ইয়র্কশায়ারের ওপর আমাদের স্যাটেলাইট রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কার কত সেনা হতাহত। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রায় নিয়মিত ভিত্তিতে ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনা হত্যার একটি সংখ্যা দাবি করে হয়েছে। যদিও সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া, তবে চলমান যুদ্ধের 7ম দিনে এসে নিজেদের সেনা হতাহতের একটি হিসাব দিয়েছে মস্কো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে তাদের আগ্রাসনের সময় হতাহতের বিষয়ে প্রথমবারের মতো একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। তারা বলছে রাশিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 498 জন রুশ সেনা নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন 1,597 জন রাশিয়ান সেনা। বিবিসি বলছে রাশিয়ান সেনা হতাহতের বিষয়ে ইউক্রেন যে সংখ্যা দাবি করেছে সে তুলনায় মস্কোর দাবি সংখ্যাটি একেবারে নগণ্য, কারণ কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত 1 সপ্তাহের যুদ্ধে ইউক্রেনিয়ানদের হাতে 5,840 জন রুশ সেনা নিহত হয়েছেন।
ইউক্রেনের রাশিয়ার হামলার প্রতিবাদে জাতিসংঘের সাধারণ পরিষদে সেনা সদস্য প্রত্যাহারের প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে ভোটাভুটিতে 141টি দেশের মধ্যে প্রস্তাবটি পাস হয়। এতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে তিরস্কার করে মস্কোর প্রতি তাৎক্ষণিক সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। রুশ হামলা বন্ধ করে সেনা প্রত্যাহার এবং এই ঘটনার নিন্দা প্রস্তাবের জন্য সোমবার জাতিসংঘের বিশেষ জরুরি বৈঠক শুরু হয়। তিন দিন ধরে ওই বৈঠকে বিতর্কে অংশ নেন সদস্য দেশগুলোর কূটনীতিকরা। বুধবার সেনা প্রত্যাহার ও নিন্দা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হচ্ছে রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, ইরিত্রিয়া ও সিরিয়া। ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ, চীনসহ 35 দেশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বিক্রি বন্ধ হচ্ছে খোলা সয়াবিন। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, আগামী 31 মে থেকে সয়াবিন এবং 31 ডিসেম্বর থেকে পাম অয়েল খোলা বিক্রি করা যাবে না, বোতলজাত করে বিক্রি করতে হবে। বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনের কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ সরবরাহ, আমদানি মূল্য, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের মজুদ যথেষ্ট পরিমাণে আছে, সব আমাদের হাতে রয়েছে, কোনোটা সমস্যা নেই। হঠাৎ করে টিসিবি সিদ্ধান্ত নেয় 1 কোটি মানুষকে পণ্য দেবে, সে ব্যবস্থা তারা করেছে। পণ্যের দাম বিষয়ে কেউ আইনে মানেন না। সাংবাদিকরা মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আরো অ্যাক্টিভ হব, ভোক্তা অধিকারকে বলবো, শিল্প মন্ত্রণালয়ে যে দায়িত্ব সেটা যেন তাদের জানানো হয়, আমরাও আমাদের ব্যবস্থা নেব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে কম দামে কম গ্যাস কিনছে পাকিস্তান। ইউক্রেনের আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার অর্থনীতি পঙ্গু করে দিতে উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই মস্কোর সঙ্গে বাণিজ্য বাড়াতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে বিপুল পরিমাণ গম ও গ্যাস কেনার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চাপে থাকা কম তুলনামূলকভাবে কম দামে গম গ্যাস পাচ্ছে পাকিস্তান। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি যখন ইউক্রেন আক্রমণ করল, তবে কয়েক ঘন্টা পরে মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুদ্ধের মধ্যে তার এ সফরের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মৃত্যুর আগ মুহূর্তে রাশিয়ান সেনা যে বার্তা দিলেন। ইউক্রেনে লড়াইরত এক রাশিয়ান সেনা মৃত্যুর আগে একটি আবেগঘন বার্তা দিয়ে পাঠিয়েছেন তার মায়ের কাছে। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনের রাষ্ট্রদূত সার্গেই কসলিয়ত এক লিখিত মন্তব্যে এই দাবি করেন। ইউক্রেনে মৃত্যুর আগে ওই রুশ সেনা মাকে পাঠানো বার্তায় লিখেছেন, মা, আমি ইউক্রেনে, আমার ভয় করছে, আমাদের ওরা ফ্যাসিস্ট বলে মা, ওটা ভীষণ কষ্টের। জাতিসংঘের অধিবেশনে ওই বার্তার ছবি তুলে ধরে সার্গেই কসলিয়ত বলেছেন, মৃত্যুর কয়েক মুহূর্ত আগে এই বার্তাটি পাঠানো হয়, এটা দেখে ট্র্যাজেডির তীব্রতা উপলব্ধি করুন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তুমুল যুদ্ধের মধ্যে কনেকে নিয়ে দেশে ফেলেন ভারতীয় যুবক। ইউক্রেন নাম নিতেই সবার চোখে ভেসে ওঠে এমন একটি দেশ যার বাতাসে বারুদের গন্ধ, আকাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ঝলকা নেই, এমন যুদ্ধক্ষেত্রে প্রেমের গল্প লিখলেন এক ভারতীয় তরুণ ও এক ইউক্রেনীয় তরুণী, যে হার মানাল সিনেমার গল্প কেউ। তবে এখানেই গল্পের শেষ না। রাশিয়া ইউক্রেনে তুমুল যুদ্ধের মধ্যেই বিয়ে করে অক্ষত অবস্থায় ভারতে চলে এসেছেন তারা, স্থানীয় সংবাদ প্রতিদিন এই খবর জানিয়েছে। গল্পের নায়ক ভারতীয় তরুণ প্রতীক, তিনি হায়দ্রাবাদের বাসিন্দা। নায়িকা ইউক্রেনের মেয়ে লুবব। যেদিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের মাটি কেঁপে উঠল, ঠিক তার আগের দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি বিয়ে করেন প্রতীক ও লুবব। প্রতীকের বিয়ের কথা আগে জানত তার পরিবার, তাই হায়দ্রাবাদে বাড়ির লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিসেপশনের আয়োজন করে ঠিক কয়েকদিন পর। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণে বাঁচিয়ে ভারতে ফেরা ছিল তাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিয়ের দিন অনেকদিন ইউক্রেনের মাটিতে আটকা পড়ে থাকলে ওই চ্যালেঞ্জ জয়ী হতে শেষ পর্যন্ত সক্ষম হন তারা। সময় মতো দেশে ফিরে চিলকোর বালাজি মন্দিরে আরেকবার বিয়ে করেন ভারতের প্রতীক ও ইউক্রেনের লুভব। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, তুরস্কে যে অনুরোধ রাখলো রাশিয়া। তুরস্কের সমুদ্র সীমা ব্যবহার করে কৃষ্ণ সাগরে 4টি যুদ্ধজাহাজ পাঠাতে চেয়েছিল রাশিয়া, তবে তুরস্কের অনুরোধে এটা বাতিল করেছে রাশিয়ার নৌসেনারা। তুরস্কের সরকারি দপ্তর জানিয়েছে এমন তথ্য। তুরস্ক ন্যাটো সদস্য হলেও ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। কৃষ্ণ সাগরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সীমানা আছে তুরস্কের, ফলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সতর্কতা অবলম্বন করে চলেছে তুরস্ক। সোমবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তারা বসফরাস ও ভার্দানেলেস এর প্রণালী বন্ধ করে দিয়েছে। এই দুটি প্রণালী দিয়ে ভূমধ্য সাগরেও মিলিত হয়েছে, আর কৃষ্ণ সাগর ব্যবহার করে ইউক্রেনে খুব সহজে হামলা করতে পারবে রাশিয়া। এদিকে আরেকটি হট হচ্ছে, যাকে ইউক্রেনের ক্ষমতা বসাতে চায় রাশিয়া। ইউক্রেনে বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য, আর তার জায়গায় এখন ইউক্রেনের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে রাশিয়া নতুন নেতা হিসেবে ঘোষণা করতে চায়। ইউক্রেনের গোয়েন্দারা দেয়া তথ্যের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম প্রোভাডা নিউজ। রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ 2013-14 সালে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর 2014 সালে
তিনি রাশিয়ায় পালিয়ে যান। ইয়ানুকোভিচ বর্তমানে বেলারুশের রাজধানী মিনস্কে অবস্থান করছেন। বিবিসি জানিয়েছে, রাশিয়া এখন মিডিয়া অপারেশন বা প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে যেন ইয়ানুকোভিচ ইউক্রেনে ফিরে আসতে পারেন। গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাশিয়া ইয়ানুকোভিচের একটি বার্তা ইউক্রেনের মানুষদের কাছে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। জানুয়ারিতে ব্রিটিশ সরকার জানিয়েছিল, মস্কো রুশপন্থী কোন নেতাকে ইউক্রেনের ক্ষমতায় মসনদে বসানোর পরিকল্পনা করছে। সূত্র বিবিসি।